এভরিডে 1 GB ইন্টারনেট প্লাস অল ইন্ডিয়া ফ্রি। আপনি যদি পার্টিকুলার সিমের দাম বলা যায় তখন পড়ে মিনিমাম যেটা অফিসিয়াল অফিসিয়াল টাকা যেটা হয়। এই মুহূর্তে আছি হচ্ছে মার্কিজ স্ট্রিটের ঠিক মোড়ে, আর দেখুন চারপাশে রাস্তা, চার রাস্তার মোড় এটা। আর যারা মোবাইল সিম কার্ড কিনতে চান, বাংলাদেশি যারা আসবেন কলকাতায়, তো এই পিছনে দেখুন একটা মোবাইল সিম কার্ডের দোকান রয়েছে। তো এই দোকান থেকে কিন্তু আপনার পাসপোর্ট দিয়ে কিন্তু মোবাইল সিম কার্ড কিনে নিতে পারেন। তো মোবাইল সিম কার্ড কিভাবে নিতে হয়, কত খরচ হয় সেটা আপনাদেরকে দেখাই। বাংলাদেশিদের কি কি ডকুমেন্ট লাগবে সিম নিতে হলে? পাসপোর্ট, মেইন পেজ, পাসপোর্টে মেইন পেজ, ফ্রন্ট পেজ, ভিসা পেজ এন্ড অ্যারাইভাল স্ট্যাম্প, নাথিং এলস। চালু হতে কত সময় লাগে দাদা? ফর্ম ফিল আপ করতে 10 মিনিট, লাইন চালু হতে 10 মিনিট ম্যাক্সিমাম। 10 মিনিটে সিম চালু হয়ে যাবে। মানে এটা কি যে কোনো কোম্পানির সিম নিলেই? হ্যাঁ, এয়ারটেল একটু 15 মিনিট লাগে, ভোডাফোন 20 মিনিট লাগে, কিন্তু ইন্টারনেট চালাতে গেলে ভোডাফোন বেস্ট হচ্ছে, ফাস্টেস্ট ইন্টারনেট ইন ইন্ডিয়া। আচ্ছা, অনেকে বলছে জিও, জিও কেমন? জিওটা ফার্স্ট অফ অল এটা বাংলাদেশি ডকুমেন্টস থেকে পারমিটেড নেই, ওটা আপনাকে ইন্ডিয়ান ডকুমেন্ট দিতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, এন্ড আফটার দ্যাট জিও রিচার্জ সব জায়গায় পাওয়া যায় না, অল ইন্ডিয়া ওটা কভারেজ খুব একটা ভালো নেই। আচ্ছা, জিও নিতে হলে অনলি ইন্ডিয়ান ইন্ডিয়ান ডকুমেন্ট দিতে হবে। আমাদের বাংলাদেশিদের জন্য কোনটা বেটার? এয়ারটেল এন্ড ভোডাফোন। যদি গ্রামে গ্রামে যান তখন এয়ারটেল বেস্ট, যদি সিটিতে থাকবেন বিশেষ করে মেট্রোপলিটন সিটি মধ্যে তখন ভোডাফোন বেস্ট। অনলাইন ছবি নেওয়া হবে? হ্যাঁ, ইনস্ট্যান্ট। আচ্ছা, আপনারা সিমের দাম কেমন রাখছেন? সিমর দেখুন এটা ব্যবসা আছে, এটা তো কখন ফ্লাকচুয়েট ফ্লাকচুয়েট ব্যবসা থাকে, মানে ওঠানামা করে, তাই তো? 5 টাকা 10 টাকা কম্পিটিশন মার্কেট আছে, কোনো সময় 5 টাকা কম করে দেওয়া হবে, কোনো সময় 10 টাকা বেশি নেওয়া হবে, এরকম তো থাকেই ব্যবসা। আপনি যদি পার্টিকুলার সিমের দাম বলা যায় তখন পড়ে মিনিমাম যেটা অফিসিয়াল অফিসিয়াল টাকা যেটা হয় 280 টাকা। অন বিহাফ অফ 280 টাকার মধ্যে এভরিডে ইউ আর গেটিং 1 GB ইন্টারনেট, এভরিডে 1 GB ইন্টারনেট প্লাস অল ইন্ডিয়া ফ্রি, এই দুটো জিনিস আপনি পাচ্ছেন। আপনি তারপরে যদি 310 টাকা নিন, 310 টাকা তার মধ্যে আপনি পাচ্ছেন 1.5 GB, 1.5 GB এভরিডে প্লাস ইন্ডিয়া ফ্রি অ্যান্ড রাত্রের সময় 12টা থেকে সকাল 6টা পর্যন্ত নেট আনলিমিটেড কল ফ্রি। এটা ভোডাফোনের জন্য, এটা এয়ারটেলের জন্য নয়। এয়ারটেল মধ্যে আপনার প্রত্যেক দিন 1.5 GB নেট দেবে অ্যান্ড ইন্ডিয়া ফ্রি। আলাদাভাবে রিসার্চ করতে চাইলে, যদি আলাদা করে ভয়েস কল করার জন্য বাংলাদেশে দরকার আছে আপনাকে ইন্টারন্যাশনাল কল করার জন্য, তখন আপনাকে 10 টাকা 50 টাকা যা ইচ্ছা, মিনিমাম 10 টাকা আছে, ম্যাক্সিমাম আপনি যত করতে পারেন 1,000, 2,000, 5,000 যত করতে পারেন, এটা কোনো মানে এ নেই, ফিক্সড হুক অ্যান্ড ক্রুক কোনো রুল নেই। ভাইয়ারা এখান থেকে সিম নিয়ে নিল ভোডাফোন, আর আমি নিয়ে নিব হচ্ছে এয়ারটেল সিম। তো দাদার দোকান থেকে, দাদার নামটা যেন কি? মোহাম্মদ নুরুদ্দিন। উনি মুসলিম। তো যারা বাংলাদেশ থেকে আসবেন রিকমেন্ড করবো মির্জা গালিব স্ট্রিটের এই জায়গায় এসে দাদার দোকান থেকে সিম কার্ডটি নিয়ে না। আমি ডেসক্রিপশনে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব এবং দাদার মুখ থেকেও আপনাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দেবো। দাদা, আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলেন। 17G মির্জা গালিব স্ট্রিট, জাস্ট অপোজিট অফ ফায়দান কুর্তা। আরেকবার একটু বলেন। 17G মির্জা গালিব স্ট্রিট, জাস্ট অপোজিট অফ ফায়দান কুর্তা।